আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলো আলোর পথের সম্মানিত শ্রোতাগণ, আমরা আজকে ঐতিহাসিক ইয়াজুজ মাজুজ এবং জুলকারনাইন সম্পর্কে এক ঐতিহাসিক গল্প শুনব। প্রথমে আমরা জানব ইয়াজুজ এবং মাজুজ কি বা কারা। ইয়াজুজ মাজুজ হলো একটা খুবই উশৃঙ্খল প্রজাতির আদম সন্তানের মানব গোষ্ঠীর, যারা সমগ্র পৃথিবীতে একসময় বিপর্যয় সৃষ্টি করেছিল। এই জাতিগোষ্ঠী সুপ্রাচীনকাল থেকেই তাদের পার্শ্ববর্তী অঞ্চলের উপর হামলা করে লুটতরাজ চালাত। মনে করা হয় এরা নূহ আলাইসাল্লামের তৃতীয় সন্তান ইয়াফিজের বংশধর। খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থে এদের উল্লেখ আছে গগ ও ম্যাগগ নামে। এরা হিংস্র জাতি, এরা সংখ্যায় অগণিত। হত্যা, ডাকাতি, অরাজকতা, লুট, দুর্নীতি, ধর্ষণের মতো পাপ তাদের কাছে ছিল স্বাভাবিক। এদের মূল লক্ষ্য পৃথিবীকে গ্রাস করে নেওয়া। একসময় পৃথিবীতে এদের ছিল অবাধ বিচরণ। আনুমানিক খ্রিস্টপূর্ব 2000 থেকে 3000 বছর পূর্বে ঐতিহাসিকগণের অনেকেই মনে করেন এদের ঘটনার সময়কাল হযরত মূসা আলাইহিসাল্লাম এর সময়ের আশপাশ। এখন শুনব জুলকারনাইন কে। সে সময় জুলকারনাইন নামের প্রচণ্ড ক্ষমতাবান একজন রাজা ছিলেন। তিনি ছিলেন তখনকার আমলে সারা বিশ্বের অধিপতি। কুরআন শরীফে সূরা কাফের আয়াত নম্বর 83 থেকে 101 অংশ জুলকারনাইন সম্পর্কিত ঘটনা বর্ণনা আছে। সূরা কাফে 83 থেকে 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেন, তারা আপনাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন, আমি তোমাদের কাছে তার কিছু অবস্থা বর্ণনা করব। আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম এবং প্রত্যেক বিষয়ের কার্যোপকরণ দান করেছিলাম। অতঃপর তিনি এক কার্যোপকরণ অবলম্বন করলেন। অবশেষে তিনি যখন সূর্যের অস্তাচলে পৌঁছালেন, তখন তিনি সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলেন এবং তিনি সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেলেন। আমি বললাম, হে জুলকারনাইন, আপনি তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদেরকে সদয়ভাবে গ্রহণ করতে পারেন। জুলকারনাইন শব্দটির আক্ষরিক অর্থ হল দুই শিং বিশিষ্ট। তার মাথার মুকুটে খচিত ছিল দুটো শিং। জুলকারনাইনের পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াতেন, নির্যাতিত বঞ্চিত শাসকদের হাতে শোষিত লোকদের মুক্তি দিতেন। একবার তিনি বিশ্ব ভ্রমণে বেরোলেন, মেডিটেরিয়ান হয়ে পূর্ব দিকে যেতে লাগলেন। যেতে যেতে এক দুর্দশাগ্রস্ত জাতির দেখা পেলেন। জুলকারনাইনের আলোচনা করতে গিয়ে সূরা কাফ আয়াত 92 থেকে 97 আল্লাহ পাক বলেন, আবার সে পথ চলতে লাগলো। অবশেষে যখন সে দুই পর্বত প্রাচীরের মধ্যস্থলে পৌঁছালো, তখন সেখানে এক জাতিকে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করছে। আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব, এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন। সে বলল, আমার পালনকর্তা আমাকে যে সামর্থ্য দিয়েছে তাই যথেষ্ট, অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মধ্যে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব। তোমরা লোহার পাত এনে দাও। অবশেষে যখন পাহাড়ে মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল, তখন সে বলল, তোমরা হাঁপরে দম দিতে থাকো। অবশেষে যখন তা আগুনে পরিণত হলো, তখন সে বলল, তোমরা গলিত তামা নিয়ে এসো, আমি তা এর ওপর ঢেলে দিই। পাহাড়ের মাঝে তিনি লোহা ও তামার সমন্বয়ে একটি বিশালাকার হ্রদমা বা নিশ্ছিদ্র প্রাচীর তৈরি করে ইয়াজুজ মাজুজদের বন্দী করে রাখেন, যা ইয়াজুজ মাজুজ আরোহণ অর্থাৎ টপকাতে পারবে না এবং ভেদও করতে পারবে না। আল্লাহর রহমতে তাদেরকে তিনি সেখানে আটকে রেখেছেন। হাজার হাজার বছর ধরে প্রতিদিনে ইয়াজুজ মাজুজ জাতিরা প্রাচীর ভেঙে বা ভেদ করে বের হয়ে আসার চেষ্টা করে যাচ্ছে। সারাদিন ধরে তারা প্রাচীর ভেদ করা রত থাকে। প্রাচীরটি প্রতিদিন তারা জিহ্বা দিয়ে চাটতে থাকে রাত্রিবেলায়। আর যখন সামান্য একটি বাকি থাকে, তাদের নেতা বলে, কালকে বাকিটা শেষ করব। কিন্তু পরের দিনেই কাজ করতে এসে দেখে প্রাচীর আগের চেয়েও পুরু হয়ে কঠিন হয়ে গেছে। আবার তারা খোঁড়া শুরু করে, আবারও এমন একই ঘটনা ঘটে। এভাবেই চলতে থাকে। আল্লাহর ইচ্ছায় যেদিন তারা বের হয়ে আসবে সেদিনও তারা কাজ করবে। তাদের নেতা বলবে, কাল বাকিটা শেষ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলার কারণে পরের দিন তারা কাজ শেষ করে বেরিয়ে আসবে
হই হুল্লোড় করে। হযরত ঈসা আলাইহিসসালামের সময়ে ইয়াজুজ মাজুজ প্রাচীর ভেদ করে বেরিয়ে আসবে, কেউ তাদের সামনে দাঁড়াতে পারবে না, কেউ থামাতে পারবে না। প্রাচীর ভেঙে তারা সেদিন বেরিয়ে আসবে এবং সামনে যা পাবে সব খেয়ে ফেলবে। গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, এমনকি তাদের প্রথম দলটি নদীর পানি এমনভাবে খেয়ে শেষ করে ফেলবে যে শেষ দলটি এসে বলবে, হয়তো এখানে কোনো এক সময় নদী ছিল। এক সময় তারা বাইতুল মুকাদ্দাসের এক পাহাড়ে গিয়ে বলবে, দুনিয়াতে যারা ছিল তাদের হত্যা করেছি, এখন আকাশে যারা আছে তাদের হত্যা করব। তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে, আল্লাহ তাদের তীর রক্ত মাখিয়ে ফেরত পাঠাবে। এটা দেখে তারা নিজেদেরকে সমগ্র বিশ্বের অধিকর্তা দাবি করবে। এমত অবস্থায় আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে নির্দেশ দেবেন সকল বিশ্বাসীদের নিয়ে আত্তুর পাহাড়ে আরোহণ করার জন্য। ঈসা আলাইহিসসালাম এর বিশ্বাসীরা আল্লাহর নিকট দোয়া করবেন এবং আল্লাহ তাআলা এক প্রকার কীট পাঠাবেন। কীটের আক্রমণে মহামারী লেগে ইয়াজুজ মাজুজ মারা যাবে। এদের সংখ্যা এত বেশি হবে যে পুরো পৃথিবী পচা গলা লাশে ভরে যাবে। তারপর আল্লাহ বড় বড় পাখি পাঠাবেন এবং সেই পাখিগুলো লাশগুলোকে নিয়ে নাহবাল নামক স্থানে নিক্ষেপ করবে। তারপর আল্লাহ তাআলা অঝোর দ্বারা বৃষ্টি বর্ষণ করবেন এবং বৃষ্টিতে সব ময়লা ও দুর্গন্ধ দূর হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই ঘটনা বর্ণনা করেছেন যেন আমরা এটা থেকে শিক্ষা লাভ করতে পারি। পবিত্র কোরআনে উল্লেখিত ঘটনা হিসাবে এ সম্পর্কে জানা ও বিশ্বাস করা এবং শিক্ষা লাভ করা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে ইয়াজুজ এবং মাজুজ জাতির ফেতনা থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।